আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের ব্রেকিং বুলেটিন। দর্শক, ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গে সর্বশেষ আপডেট এবং দুর্দান্ত কিছু বিশ্লেষণ আজকে তুলে ধরব এই ভিডিওতে। দর্শক, প্রথমেই আমরা নজর দিচ্ছি তুরস্কের দিকে। তুরস্কে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্টনি ব্লিংকেন পা রেখেছেন। যখন তিনি তুরস্কে পা রাখেন, পুরো অগ্নিগর্ভে রূপ নিয়েছে তুরস্ক। কারণ তুরস্কে রয়েছে মার্কিন সেনা ঘাঁটি এবং সেই সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হাজারো জনতা জড়ো হয়। চারদিক থেকে তুরস্কের ভেতরে সেনা ঘাঁটিকে ঘিরে ফেলে তুরস্কের এই হাজারো জনতা। একটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিক্ষোভের এবং সেই বিক্ষোভ সমাবেশ থেকে তুরস্কের ভেতর থেকে সেই মার্কিন ঘাঁটি প্রত্যাহারের সরানোর দাবি তোলে তুরস্কের জনগণ। এই সময় সেই সমাবেশ থেকে নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের প্রিয় ভাইদের রক্ত চুষে খাচ্ছে এই দখলদার বাহিনী এবং এদেরকে সাহায্য করছে এই সাম্রাজ্যবাদী শক্তি। এদের ঘাঁটি এখান থেকে সরাতে হবে। এরপর জনতা যখন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে, তখন তুরস্কের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী তাদের বাধা সৃষ্টি করে। কিন্তু জনগণ এতটা বিক্ষোভে ফুঁসতে থাকে, তারা পুলিশের কোনো বাধা আর তো আকা করে না। তারা একটা পর্যায়ে পুলিশের উপর আক্রমণ শুরু করে। পুলিশও তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে এবং একটা পর্যায়ে জনতার সঙ্গে পুলিশের ব্যাপক মারমুখী অবস্থান তৈরি হয়। দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। এই সময় অনেকেই আহত হয়েছেন এবং গ্রেফতার হয়েছেন। যখন এই পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সেই ফাউন্ডেশনের নেতারা তারা মাইকে ঘোষণা দেন, আমাদের সমাবেশ শেষ হয়েছে, আপনাদেরকে অবশ্যই ঘরে ফিরে যেতে হবে, কোনো জনগণ দেশের পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করবেন না। আপনারা মনে রাখবেন, আমাদের এই নিরাপত্তা বাহিনী হয়তো আজ বা কাল তারাই ফিলিস্তিনকে সাহায্যে এগিয়ে যাবে। অবশ্যই তাদের উপর সকল আক্রমণ বন্ধ করতে হবে, কারণ এরা আমার দেশের দেশপ্রেমিক বাহিনী। এরপর নেতারা যখন মাইকে ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করে দেন, তারও কিছুক্ষণ চলে এই সংঘর্ষ। একটা পর্যায়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রিয় দর্শক, এই বিষয়টি কখন ঘটল? যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্টনি ব্লিংকেন তুরস্কে পা রাখেন এবং আজকের এই পরিস্থিতি বলে দেয় পৃথিবীর প্রতিটি স্থানে মার্কিন ঘাঁটিগুলো এখন আতঙ্কের দিন পার করছে। আজকে যে জনগণ পুরো মার্কিন ঘাঁটিটাকে চারদিক থেকে ঘিরে ফেলে, এই দৃশ্যগুলো হয়তো আপনারা স্ক্রিনে দেখছেন, আমরা ফুল ভিডিও দেখাতে পারছি না, সংক্ষিপ্ত কিছু স্টিল পিকচার দেখাচ্ছি। হাজারো জনতা এক হয়েছে এবং এরা এই ঘাঁটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ যদি এদের সামনে বাধা না হয়ে দাঁড়াতো, তবে অনেক বড় অঘটন ঘটতে পারত। প্রিয় দর্শক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার অ্যান্টনি ব্লিংকেন যখন তুরস্কে পা রাখেন, বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা যায়নি তুরস্কের কোনো মন্ত্রী লেভেলের ব্যক্তি। স্রেফ আঙ্কারায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের হাইকমিশনার তাকে গ্রহণ করেছেন এবং তিনি সেখান থেকে অনেকটা ছাইমুখ করে ফিরে গেছেন তার গন্তব্যে। তুরস্কের গণমাধ্যমগুলো বলছে, ব্লিংকেনের সফরের প্রধান কারণ হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের যে লড়াইটা চলছে, এখানে যে কোনোভাবে তুরস্ককে নিষ্ক্রিয় করতে চাইছে। কিন্তু তুরস্কের পক্ষ থেকে অ্যান্টনি ব্লিংকেনের এই আগমনে এবং তাকে গ্রহণ না করা সকল কিছুর বার্তা বা মেসেজ এটি বোঝা যাচ্ছে, তুরস্ক ব্লিংকেনকে কোনোভাবে গ্রহণ করছে না তার প্রস্তাবের জন্য। এখন ব্লিংকেন এরদোয়ান বৈঠকের শেষে কি সিদ্ধান্ত আসবে, সেটা হয়তো আমরা আপনাদেরকে পরবর্তী কোনো বুলেটিনে জানাতে পারব। তবে ব্লিংকেন যে সফরটি করছেন, এটি নিষ্ফল সফর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আসটি দুই নম্বর প্রসঙ্গে, আমরা আমাদের লাইভে আপনাদের একটা তথ্য দিয়েছিলাম, যখন গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা দখলদার দেশটিকে টার্গেট করে রকেট ছোড়ে, তখন সেই রকেটগুলোকে ধ্বংস করতে বা মিসাইলগুলোকে ধ্বংস করতে দখলদারদের আয়রন ড্রোম সেখান থেকে মিসাইল ছোড়ে এবং রহস্যজনক কারণে সে মিসাইলগুলো হামাসের রকেট বা মিসাইলকে টার্গেট না করে উল্টো তার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে হাসপাতাল, মানুষের বসতবাড়ি, গুরুত্বপূর্ণ দপ্তরে গিয়ে সেগুলো আঘাত হানে।
এখন দুটো প্রশ্ন উঠেছে এই কারণে যে আয়রন ড্রোমের মতো একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম কি করে তারা নিজের স্থাপনায় এই আঘাতটা করলো। কয়েকটা সূত্র বলছে যে আয়রন ড্রোমের যে সফটওয়্যার সেটাকে হ্যাক করেছে কোনো একটি রাষ্ট্র বা কোনো একটি সংস্থা। পৃথিবীতে সবচেয়ে বড় হ্যাকার সংস্থা কাদের আছে? আমরা যদি এক বাক্যে বলি সেটাকে, বা সেই দেশটির নাম হলো ইসরায়েল। তাহলে ইসরায়েলের আয়রন ড্রোমকে হ্যাক করতে পারে কে? যদি আমরা বলি প্রথম সারির এই হ্যাকার বা এরকম বড় বড় সিস্টেমকে অচল করার মতো ক্ষমতা রাখে কোন কোন দেশ, প্রথমে আসে ইসরায়েলের নাম, দ্বিতীয়তে আসে মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয়তে আসে রাশিয়া এবং চতুর্থ আসে চীনের নাম। কিন্তু সেই আয়রন ড্রোমকে যে কোনোভাবে হ্যাক করে তার গতিপথকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে কে? চীন নাকি রাশিয়া নাকি এর মধ্যে তুরস্ক কিংবা ইরান ঢুকে গেছে, যেটি এখনও প্রকাশিত নয়। তবে কয়েকটি সূত্র বলছে হতে পারে রাশিয়া আয়রন ড্রোমকে হ্যাক করেছে, আবার কেউ কেউ বলছে হতে পারে এটি তুরস্ক করেছে, এবং আরও কয়েকটি সংস্থা বলছে এটি ইরানেরও হাত হতে পারে। এখন আয়রন ড্রোমের মতো একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেটি হামাসের মিসাইলকে ধ্বংস করতে ছুটে গেল, সেটি নিজের দেশের হাসপাতালে গিয়ে পড়ল, নিজের দেশের নাগরিকদের বসত বাড়িতে পড়ল, এর পরপরই স্বয়ং দখলদারদের ভেতর থেকেই বা তাদের জনগণই বিক্ষোভে নেমে তারা রাজপথ দখল করেছে। তারা বলেছে আমাদের সরকার আমাদের জনগণের ভাষা বন্ধ করে দিয়েছে, আমাদের সরকার তার লুটপাট বা তার বিচার প্রক্রিয়া বন্ধ করতে এ যুদ্ধ লম্বা করছে, আমরা এ যুদ্ধ চাই না। এই কথাগুলো কারা বলছে? দখলদারদের দেশের জনগণ। এর পরপরই রাষ্ট্রপক্ষ থেকে এই জনগণকে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয় এবং বলে দেশ একটা ভয়াবহ যুদ্ধের দিকে আছে, আপনারা ঘরে ফিরে যান। তার মানে দখলদার দেশটির ভেতরে জনগণও তার দাবি আদায় রাজপথে নামতে পারছে না। কিন্তু সবচেয়ে বড় যে ধাক্কাটা খেলো দখলদাররা সেটি হলো তাদের এই গর্বের আয়রন ড্রোমও যে হ্যাক হতে পারে, অথবা যে কোনো রহস্যজনক কারণে, অথবা আল্লাহ প্রদত্ত কোনো গায়েবী মদদে সে আয়রন ড্রোম যেটি মারা হয়েছে হামাসকে লক্ষ্য করে বা হামাসের মিসাইলকে লক্ষ্য করে, সেটি এবার তাদের নিজের ঘরে গিয়ে আশ্রয় পড়ায়, এটি নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এবং হামাস যে রকেটগুলো মারল সে রকেটগুলো নিখুঁতভাবে, যেহেতু আয়রন ড্রোম উল্টো গতিতে এগুচ্ছে, সেহেতু এই রকেটগুলো একেবারে তাদের রাজধানীর ভেতরে গিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এতে অনেক হতাহত হয়েছে এবং কয়েকটি শহরে আগুন ধরে গেছে এমন তথ্য পাওয়া গেছে। দর্শক, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যে আসছে এবার, সেটি হলো দখলদার দেশটির একজন মন্ত্রী গণমাধ্যমে বলেছেন যদি হামাস এখনই থেমে না যায় তবে আমরা গাজাতে পারমাণবিক আঘাত করব, পারমাণবিক বোমা ফেলব। ধরুন এক কথায় এটি দখলদারদের এই মন্ত্রীর বক্তব্যের পর মোটামুটি আরব রাষ্ট্রের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রথম প্রশ্ন হলো যদি গাজার মতো ছোট্ট একটি শহরে বা অল্প আয়তনের অঞ্চলের মধ্যে পারমাণবিক চার্জ করা হয় সেক্ষেত্রে এটি কেবল গাজার মধ্যে থাকবে না, এটি দখলদার দেশটিকেও ক্ষতিগ্রস্ত করবে। তাহলে তারা কি টার্গেট করে এই হুমকিটা দিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এটি কি কেবল গাজাকে লক্ষ্য করে দখলদাররা বলেছে নাকি এটি আরব রাষ্ট্রকে হুমকি দেওয়া হয়েছে? এটি মোটামুটি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম হাইলাইটস করছে, তারা বলছে দখলদার দেশটি মূলত আরব রাষ্ট্রকে হুমকি দিচ্ছে পারমাণবিক আঘাতের। অর্থাৎ এই আঘাতটা আসবে গাজার আশেপাশে বা আরব রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। কয়েকটি গণমাধ্যম এমনও দাবি করেছে ইতিমধ্যে ওই দেশটির পক্ষ থেকে, অর্থাৎ দখলদার দেশটির পক্ষ থেকে আরব কয়েকটা রাষ্ট্রকে হুমকি দেওয়া হয়েছে, কোনো কোনো রাষ্ট্রকে প্রকাশ্য, কোনো কোনো রাষ্ট্রকে অপ্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে, যে কারণে এখনও অনেক রাষ্ট্র সাহস করে গাজার পক্ষে দাঁড়াতে পারছে না। কারণ গতকালকে আরব লীগের বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রত্যেকটা আরব রাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেনকে মোটামুটি ধোলাই করে ছেড়েছে, প্রত্যেকটা রাষ্ট্র খুব শক্ত ভাষায় কথা বলেছে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছতে হবে, গাজার ভেতরে নিরাপরাধ মানুষকে যেভাবে মারছে দখলদাররা এটা বন্ধ করতে হবে, এবং এটা বন্ধে দ্রুত যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছে আরব লীগে থাকা আরবের প্রত্যেকটা দেশ, এবং সেখানে কোনো রকম মরি মরি করে বেঁচে আসছেন অ্যান্টনি ব্লিংকেন। সেই প্রোগ্রামে অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন
অবশ্যই ইসরায়েলের অধিকার আছে তার নিরাপত্তা নিশ্চিত করা, তার উপর আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হল যে দখলদাররা কখনো স্বীকার করেনি তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, হঠাৎ করে তারা এই হুমকিটা কেন দিল? এর একদিন আগে হিজবুল্লাহকে থ্রেট দেওয়া হয়েছে, যদি হিজবুল্লাহ এ যুদ্ধে জড়ায় তাহলে লেবাননে এমন বোমা ফেলা হবে যেটা পৃথিবীর মানুষ এর আগে কখনো দেখেনি। তার মানে সেটি হয়তোবা এই পারমাণবিক চার্জের হুমকি দেওয়া হয়েছে হিজবুল্লাহকে। এবার গাজার মাধ্যমে আরব দুনিয়াকে হুমকি দিল দখলদার দেশটি, কিন্তু তার এই হুমকির পর আরব দেশগুলো কি প্রতিক্রিয়া দেখালো এটি দেখার অপেক্ষায় রয়েছে। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।